দর্শক, বিশ্ব ইজতেমার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন কি কি আনুষ্ঠানিকতা দেখছেন ইজতেমা ময়দানে? হাবিবা, আপনি জানেন যে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্বের কার্যক্রম সেটি কিন্তু গতকাল বাদ ফজর কিন্তু আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং এই আজকে দ্বিতীয় দিনে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ইজতেমা কিন্তু দেশের মুসল্লিদের যে উপস্থিতি প্রথমবারের চেয়ে তুলনামূলক কম হলেও কিন্তু বিদেশি মেহমানদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। এই পর্যন্ত কিন্তু ইজতেমা আয়োজন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেই তথ্যটি পেয়েছি, 61টি দেশের 7725 জন বিদেশি মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে যে এ পর্যন্ত 5 জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে এই ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে এবং কিছু কিছু জায়গায় পানির সমস্যার যে অভিযোগ পাওয়া গেছে সেগুলো কিন্তু পরবর্তীতে সমাধান করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলার বিষয়ে যদি আপনাকে একটু বলি যে সেটি কিন্তু একদম 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু এটিকে নিরাপদ করার জন্য পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং ট্রাফিক বিভাগ কিন্তু 1100 সদস্য কিন্তু আগামীকালকে পর্যন্ত এই মোনাজাতের আগ পর্যন্ত কিন্তু কাজ করবে। এছাড়া আসর একটি গণবিবাহ হওয়ার কথা রয়েছে, সেটি অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়টি আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই। তো সব মিলিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কিন্তু এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ থেকে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক।